ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত আমাদের মোহাম্মদ আমিন ভাই মদিনা থেকে প্রশ্ন করেছেন ডাবল নাইন থ্রি ওয়ান যে হাদিস কি এবং সন্না কি মৌলিক কোনো পার্থক্য আছে কি না সম্মানিত ভাই হাদিস ও সন্ন্যার মধ্যে মৌলিক তেমন কোনো পার্থক্য নেই যদিও এটা একটা পরিভাষাগত কেউ কিছু পার্থক্য করে থাকে কিন্তু মূলত হাদিস ও সন্না একই জিনিস হাদিস ও সন্না একই জিনিস হাদিস হচ্ছে কথা বাণী আর শরীয়তের পরিভাষায় রসুল সাহেমের কথা কাজ ও মনসম্মতিকে হাদিস বলা হয় আর সন্না হচ্ছে তরিকা রাস্তা রসুল সাহেম ও সাহাবা ইকরাম যে পথে চলে গেছেন সেটাই হচ্ছে সন্না আর রসুল সাহেম ও সাহাবা ইকরাম তারা রসুল সাইসাল্লামের সুন্নাতের বাইরে চলেছেন এমনটি নয় অনেকে রসল্লা সাল্লামের জন্য কিছু খাস কথা কাজ ছিল সেগুলোকে শুননার বাইরে রাখতে চান তো আসলে সেটাও ঠিক নয় সেটা ছিল তার জন্য ব্যক্তিগত খাস বিধান সেটা আলাদা হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে যেই বিষয়গুলো রয়েছে সেগুলো হাদিসের বাইরে নয় সেগুলো হাদিস তো এই জন্য রসুল সাল্লাাম থেকে যে কথা যে সকল কথাও কাজ এবং মনসম্মতি পাওয়া যায় সেগুলো হাদিস আর আদসাইসাল্লাম যে পথের উপরে চলে গেছেন সেগুলি হচ্ছে আমাদের জন্য সন্ন্যাদ সেটাই আমাদের পথ ও রাস্তা আসলে এই ব্যাপারে মৌলিক তেমন কোনো পার্থক্য নেই যদিও মহাদেশেনেরা কেউ কেউ হয়তো পার্থক্য করেছেন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু